হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার নিউ ব্লগ। তো আমি সকাল সকাল উঠে গেছি, ওটা একটু হাই টাই করছিলাম, পাশে আমার ভাইও আছে। আমার এই ছোট্ট এই ভাইটা এরকম ঢং করছে, বলছে দি ভাই আমাকে ভিডিওতে নাও, আমি এরকম একটু ঢং করবো, ঘুমানোর ভাম করছে, আমাকে একটু ভিডিওতে নাও। সো ওকে একটুখানি ভিডিওতে নিলাম, ও সারাক্ষণ আমার কাছেই থাকে। আমাদের পাশের ঘরে যেতে দেখি এই কাকটা এখানে বসে আছে, তো আমি ওকে ম্যাগি দিচ্ছিলাম, কত সুন্দর খেয়ে নিল ম্যাগিটা, সেটা থেকে আমার খুব ভালো লাগলো। তারপরে আমি এখানে এক মুখ জল নিয়ে আমার ফুল গাছে জল দিতে যাচ্ছিলাম, তো দেখছি গাছে অনেকটা ফুল ফুটেছে, তো দিলাম। এই মহারাজ জল দেওয়ার জন্য উঠে পড়ে গেছে। বেডের অবস্থা তো খুব খারাপ, তো বেডটা এবার ঠিক করতে হবে। বেডটা কোথাচ্ছি আমি, হাঁপিয়ে গেছে এই মহারাজ, এইভাবে শুয়ে আছে হাঁপিয়ে গিয়ে, কি যে বলবো একে আমি। আর আমাকে খুব জ্বালায়, আমাকে জ্বালালে কি হবে, আমাকে অনেকটা হেল্পও করে। ও বালিশগুলো আমাকে তুলে তুলে এনে দিচ্ছিল ওকে আমার মজা করে করে। সো আমার বেডটা গোছানো হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ না। নিচের ঘরে এসে দেখি সব ভাই নিচের ঘরে শুয়ে আছে, আমার দিদা কাজ বাজ করে বসে আছে, হাঁপিয়ে গেছে। কিছু বলবে? হ্যাঁ, এত ক্লান্ত হয়ে গেছি, কাজ কাজ, সকাল থেকে উঠে কাজ কাজ করে রান্না বান্না করলাম, রান্না ভাগে ভাগে এত এত রান্না। উপরে এসে ভাইকে সানডান করিয়ে দিলাম, তো আমি নিচে বলছি আমাকে নিচে যেতে হবে না, বলে কত কান্নাকাটি করছে। তো আমার সানডান করে আমি চলে এসেছি নিচে খেতে, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই ভাই বাটি চেটে চেটে খাচ্ছে, বাটিতে আর কিছু নেই। বাটি চাটার পর এবার আঙুনে এরা মারামারি করছে, কি যে বলবো এদেরকে, এরা যা করে বেড়ায়। নিচে খাওয়া দাওয়া ছেড়ে ওপরে এসে দেখি এরা ঝোল বানাচ্ছে দইয়ের, তো আমি ঘোলটা একটু খেয়েও নিই, দারুণ হয়েছিল ঘোলটা খেতে। একটু ঘরে শুয়ে থাকতে আর ভালো লাগছিলো না বলে আমি ছাদে চলে এসেছি, ঢং করছিলাম একটু ছাদে বসে বসে। আর সূর্যটা অস্ত যাচ্ছিলো, দেখতে খুব ভালোও লাগছিল, সূর্যটা অস্ত যাচ্ছে দেখতে খুব দারুণ লাগছিল, তো এখানে বসে বসে এটাই দেখছিলাম। তোমরাই বলো কতটা সুন্দর লাগছে দেখতে। 2000 years later বসে গরম পড়েছে, তো একটু হাওয়া খাচ্ছি, আমাদের জানলার দিয়ে অনেক ঠান্ডা ঠান্ডা বাসছে। আর এই যে আর দুটো খাওয়ার বালিশ নিয়ে এখানে বিছানার মতন বানিয়েছে বসবে বলে। ভাই কেমন লাগছে আপনার এই জায়গাটা তো বসে, কেমন আরাম? ভালো, ভালো আলাম। ঘরে সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে একটু বসেছিলাম, যা গরম পড়েছে তাই আর কি। তো বাই বাই, গুড নাইট। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।